ওয়েলকাম টু আজকে বাংলা পেটাকজি যে এমসি কিউ শুরু করেছি তার টপিক ভাষাগত দক্ষতা আগে আমরা করেছি সেই যখন ভাষাগত দক্ষতা করেছি সেই ভাষাগত দক্ষতার যে চারটি প্রধান ভাগ রয়েছে সেগুলো আমরা একে একে করবো বলেছিলাম তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রবণ তো চলো আজকের ক্লাস শুরু করা যায় আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন চোখ কান জীব ত্বক এটা আমরা সবাই জানি খুব সহজ প্রশ্ন যে আমরা শুনি কোন দ্বারা শ্রবণ শ্রবণ মানে হচ্ছে অবশ্যই উপযুক্ত বক্তা কাকে বলে যে শুধুমাত্র বলে যায় অর্থাৎ যে শুধুমাত্র কথা বলে সে যে সুন্দরভাবে কথা বলতে পারে সে নাকি যে যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে সে নাকি যে যুক্তি তর্ক তথ্য দিয়ে বক্তব্যকে সঠিকভাবে পরিবেশন করতে পারে তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ যে যুক্তি তর্ক তথ্য দিয়ে বক্তব্যকে পরিবেশন করতে পারে নেক্সট উপযুক্ত শ্রোতা কাকে বলে যে শুধুমাত্র শোনে যে শুধু শোনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না নাকি যে শোনে এবং প্রতিক্রিয়া প্রকাশ করে নাকি যে শোনে এবং যথার্থভাবে বক্তব্যের যে বিষয় উপলব্ধি আছে সেটিকে উপলব্ধি করতে পারে সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ যে শোনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে নেক্সট কোয়েশ্চেন বক্তার ও শ্রোতার মানসিক যোগসূ যে যোগসূত্র আছে সেই যোগসূত্র স্থাপন কথাটির অর্থ কি একজন বলছে এবং একজন শুধু শুনছে একজন বলছে এবং অন্যজন মন দিয়ে শুনছে নাকি একজন যুক্তি সহকারে বলছে অন্যজন আনমোনা হয়ে শুনছে অর্থাৎ আনমোনা বলতে অন্যমনস্ক নাকি বক্তার বক্তব্য বিষয়কে যুক্তিতর্ক দিয়ে বিচার করে সে উপলব্ধি করছে এখানে সঠিক উত্তর হবে বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করছে এখানে কি বলেছে মানসিক যোগসূত্র স্থাপন অর্থাৎ একে অপরের সাথে কানেক্ট হচ্ছে কানেক্ট হওয়ার জন্য বক্তব্য বক্তা যে বক্তব্য পেশ করছে তাকে অবশ্যই শুনছে এবং তাকে যুক্তি তর্ক দিয়ে বিচার করছে করার পরে সেটাকে উপলব্ধি করছে যেহেতু এত গভীরভাবে জিনিসগুলো হচ্ছে তাহলে অবশ্যই একে অপরের সঙ্গে মানসিক যোগসূত্র অর্থাৎ কানেকশান তৈরি হচ্ছে সেই জন্য এটি হচ্ছে কারেক্ট অপশান নেক্সট শিশুকে শ্রবণের উপযুক্ত যে প্রশিক্ষণ দিতে হয় সেটি কোন সময় দিতে হয় বাল্যকালে কৈশোরকালে শৈশবকালে না পরবর্তী বাল্যকালে এর সঠিক উত্তর হবে শৈশবকালে কারণ শৈশবকালে যখন থেকে যখন তাকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে তবেই কিন্তু তার শ্রবণশক্তির সঠিক বিকাশ ঘটবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিশু শ্রবণ শক্তিতে বা শ্রবণগত দক্ষতায় কিছু সমস্যা আছে তা তখনই যদি সেই জিনিসটাকে চিহ্নিত করা যায় তাহলে সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে সেই সমস্যার দূরীকরণ করা যায় যাই হোক এগুলো কিন্তু যখন আমি শ্রবণের ডিটেলসে ক্লাস করেছি সেখানে কিন্তু এগুলো ডিটেলসে বলা আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিও তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো নেক্সট কোয়েশ্চেন তীব্র শব্দ আমাদের কাছে কী যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শ্রুতিমধুর না মনোরম এর সঠিক উত্তর হবে পীড়াদায়ক এর আগে যখন আমি শ্রবণের কথা ক্লাস করিয়েছি তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যে কোনো শব্দ আমাদের কাছে শ্রুতি শ্রবণযোগ্য অর্থাৎ এর থেকে বেশি মাত্রার শব্দ বা কম দূরত্বের শব্দ অতিরিক্ত তীক্ষ্ণ শব্দ যদি আমাদের কানের কাছে আওয়াজ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তি চলে যায় আবার একটি নির্দিষ্ট দূরত্বর পরে যদি কোনো কথা বলা যায় বা শ্রবণ যে মাত্রায় শ্রবণে অর্থাৎ যেটা যেটা আমরা ডেসিবেল বলে থাকি সোনার জন্য তার থেকে যদি অতিরিক্ত মাত্রায় আওয়াজ হয় তাহলে সেটি আমাদের শোনার পক্ষে অযোগ্য আবার যদি তার থেকে কম হয় সেটিও কিন্তু আমাদের শ্রুতির অগচরে থেকে যায় নেক্সট প্রত্যক্ষ অভিজ্ঞতা নিম্নলিখিতগুলির মধ্যে অর্থাৎ যেগুলো অপশান আছে তার মধ্যে কোনটা বাধ্যতামূলক শ্রবণ স্বকর্ণের শ্রবণ মনোযোগ সহকারে শ্রবণ অপরের দ্বারা শ্রবণ দেখো এখানে প্রত্যক্ষ অর্থাৎ ডাইরেক্ট অপরের দ্বারা শ্রবণ তো অবশ্যই হবে না মনোযোগ সহকারে শ্রবণ সেটা তো আমি শুনছি কিন্তু সেটাকে লক্ষ্য করা যাচ্ছে না বাধ্যতামূলক তো কখনোই নাই তাহলে হচ্ছে সকর্ণে শ্রবণ নেক্সট কোশ্চেন শ্রবণ অধিকতর কার্যকরী হয় কখন বক্তা যখন সুন্দরভাবে উপস্থাপন করে শ্রোতা যখন সুন্দরভাবে উপস্থাপন করে বক্তা ও শ্রোতা উভয় সুন্দরবনে উপস্থাপন করে নাকি সবকটি ঠিক এখানে তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে শ্রবণ কি হচ্ছে যখন কেউ শুনছে তাহলে শ্রোতা কখনোই না তাহলে হবে বক্তা যখন সুন্দরভাবে উপস্থাপন করে নেক্সট কোয়েশ্চেন কার্যকরী শ্রবণের শর্ত হলো বাধ্যতামূলক শ্রবণ স্বতঃস্ফূর্ত শ্রবণ উৎসাহ ব্যঞ্জকতা নাকি কোনোদিন এখানে শ্রবণের কোন কথার বলা হয়েছে কার্যকরিতার কথা বলা হয়েছে তাহলে কার্য বাধ্যতামূলক তো অবশ্যই হবে না হ্যাঁ স্বতঃস্ফূর্ত শ্রবণ হতে পারে কারণ যখন কার্য কিন্তু স্বতঃস্ফূর্ত শ্রবণ কখন হবে যখন সেটা শেখার জন্য শিক্ষার্থীর মধ্যে উৎসাহ তৈরি হবে তাহলে এখানে সঠিক অপশন হবে উৎসাহ ব্যঞ্জকতা যেহেতু এই টপিক আগেই বলেছিলাম যেহেতু এই টপিকগুলি পাটে পাটে করছি তো এর টপিকগুলি ছোটো ছোটো এবং এর থেকে যা যা সম্ভাব্য এমসি সিকিউ হয় সেগুলি আমি সবকাটাই কভার করাবো তো সেই জন্য আজকে এই অর্থাশ্রবণের টপিক থেকে দশটাই কোয়েশন সাধারণত হয় এবং সেগুলোই আমি করিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো আর এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো